হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আমি একটু আমার বাপের বাড়িতে, আমার নিজের বাড়িতে, বাপের বাড়িটা নিজের বাড়িতে যাচ্ছি। তো চলো একেবারে ওখানে গিয়ে কথা আছে। রাস্তায় ভীষণ রোদ্র উঠেছে, কিন্তু তবুও একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, ঠান্ডা লাগছে ঘরে। না না বাবা, দিশু আর আমি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা আছে। তো এখন আমি চলে আসছি আমার বাড়িতে। তো তোমরা তো আগেও দেখেছো আমার বাড়িতে। তো এবার আমি অনেক দিন পর আসলাম, পুজোর সময় অত আসা হয়নি, রাত্রিবেলা একবার এসেছি তারপর চলে গেছি। যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ি, মানে আমার বাড়ি খুব একটা দূর না, কাছাকাছি, বাইকে করে যদি আসো 5-6 মিনিটই লাগবে, আর রিস্কা রিস্কা করে আসলে 15 মিনিটের মতন লাগে, 10-15 মিনিটের মতন লাগে। তো আমি বাড়িতে চলে আসছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে চলে আসছি, আর এখন বাজে 2:00। বাড়ি থেকে দেখো ভীষণ খাওয়া দাওয়া স্নান করে একটু হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখো, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শ্যাফালি ফুলের গন্ধেই তো পাগল হয়ে যাচ্ছি, শিউলিও বলে শ্যাফালিও বলে। শিউলি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এ দেখো আমাদের এখানে ঠাকুর গুলো, আর এদিকে দেখো রিসু ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া করে রিসু ঘুমিয়ে পড়েছে। সকালে উঠেছিল, সকালে উঠেছিল কি মানে ও গাড়ি করে আসলে বা এখানে এসে কোনো খেলার সাথী পায় না, আর কিছু খেলনাও পায় না। তো কেউ এখানে এসে ও মোবাইল দেখতে থাকে বা টিভি দেখতে 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 না ও ঘুম পেয়ে যায়। তো আমি ওকে 1:30 খাইয়ে দাঁড়িয়ে একটু ঘুম বাড়িয়ে দিয়েছি, কারণ কি তাড়াতাড়ি উঠলে পরে রাত তো একটু তাড়াতাড়ি ঘুমাবে এর জন্যই। তো ও বলছিল মা আমার ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে এর জন্য। তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে গিভওয়ের ব্যাপারটা। তো গিভওয়ের যে ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দেবো ভালো করে, যে কী কী করতে হবে আরেকবার বলে দেবো। আর 30 তারিখে কিন্তু গিভওয়েটা আসবে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তো মধ্যেখানে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার বোন এখন ওখানে পুজো দিচ্ছে, ও এখন পুজো দিচ্ছে। আর আজকে রান্নাবান্না কিছু হয়নি, কারণ মায়ের শরীরটা একটু খারাপ, কারণ কি মা কালকে ভ্যাকসিন নিয়েছে, তো জ্বর আসেনি, তবে ভীষণ মাথা ঘোরাচ্ছে। তো আমারও এটাই হয়েছিল যে জ্বর আসেনি, তবে আমার 100 এরকম জ্বর এসেছিলো যেদিন নিয়েছিলাম সেদিন, আর 2 দিন মতন খুব মাথা ঘুরিয়েছিল আমার, মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম। তো সেম মারও তাই হয়েছে, মার জ্বর আসেনি কিন্তু ভীষণ মাথা ঘোরাচ্ছে, নিজেকে একটু উইক লাগছে। সেই জন্য মাকে বললাম তোমার রান্না করতে হবে না, তো কিছু একটা আমরা বোন মিলে কিছু একটা বানিয়ে খেয়ে নিয়েছি। তো এর জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি রান্নাবান্না, কিছু এমন কিছু করিনি এর জন্যই, তো দুজন মিলে কিছু একটা বানিয়ে খেয়ে নিয়েছি। চলো আবার তোমাদের সাথে রিসু উঠলে কথা হচ্ছে। দেখো রিসু ঘুম থেকে ওঠে, আর কি খাচ্ছ রিসু, কি খাচ্ছ? সুপ খাচ্ছে ও, এখন দেখো সুপ খাচ্ছে, ঘুম থেকে উঠেই ও সুপ খেতে বসে পড়েছে। মোমো দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর মধ্যখানে ভিডিও করতে পারিনি কারণ হ্যাঁ হ্যাঁ বলো তো। রিসু খুব জ্বালাচ্ছিল বাড়ি আসবে বাড়ি আসবে, খুব কাঁদছিল, আমার বাড়িতে বেশি কোনো থাকতে চায় না। তো এখন এই যে রিসু খেতে বসে পড়েছে, এখন রিসুকে ডিনার করিয়ে তারপরে তোমাদের সাথে গিভওয়ের ব্যাপারটার ব্যাপারে আমি কথা বলবো তোমাদের সাথে। তো সকাল থেকে তোমাকে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে মানে ভেবেছিলাম যে আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো গিভওয়ের ব্যাপারটা, কারণ কি মার একটু শরীরটা খারাপ ছিল, তাই মার হাতে হাতে একটু কাজ করে দিয়েছিলাম, এর জন্য আমি তোমাদেরকে মানে গিভওয়ের ব্যাপারটা বলতে পারিনি। তো এখন রাত্রেবেলা আমি ভেবেলাম তোমাদেরকে বসে বলি। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি গিভওয়ের ব্যাপারটা। তো আজকে এই ব্লগটা এটা নিয়েই, আর সকাল থেকে টুকটাক যা করেছি যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ব্লগটা খুব ছোট হয়েছে, তো তোমাদেরকে করতে হবে কি লাইক করতে হবে আমাদের ভিডিওতে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, ভালো একটা কমেন্ট করতে হবে তার মধ্যে থেকে সিলেক্ট হবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তো তোমরা চটপট করে নাও, আর আমি রবিবার দিন লাইভ নিয়ে আসবো যে কে সিলেক্ট হয়েছে, গিফটটাও সেদিনকে আমরা বলে দেবো কে কে পাচ্ছে।
তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো একটা ভালো, যেটা তোমাদের মনে থেকে আসবে একটা কমেন্ট করো ভালো, লাইক করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তার মধ্যে থেকে যে কোনো একজন সিলেক্ট হবে আর সেটা একদম লাইভ হবে তোমাদের সামনে সানডেতে। তো আজকে ব্লগটা খুব ছোট হয়েছে, তো এখানে আমি ব্লগটা আজকে শেষ করছি। কালকে আসছি নতুন একটা ভালো একটা ব্লগ নিয়ে। তো রিসু বদমাশি করছে, হাই বল, তোর বদমাশি চলতেই থাকবে, রাত্রি বাজে 12:30, তো ও এখনো বদমাশি করতেই থাকবে। ও বদমাশি করতেই থাকবে। তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, তো টাটা।